নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। কুশল করে ব্লগের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা বিকালবেলা ছাদ বাগান থেকেই শুরু করছি। এই দেখো, মা আর আমি মিলে চলে এসেছি ছাদ বাগানে। দুজন মিলে এবার ছাদ বাগানের সব গাছে জল দিয়ে দেবো। যা গরম পড়ে গেছে, গাছগুলোতে দুবেলা করে জল দিতে হবে। আর তোমাদের তো আগেই দেখেছি সব গাছে নতুন নতুন পাতা বেরিয়েছে, আর কিছু কিছু ফলের গাছে ফুলও ধরেছে। কত ফল হবে জানি না, কিন্তু ফুল ধরেছে দেখে মনটা খুশি হয়ে গেল। আর এই দেখো কমলা লেবুর গাছটাতে কত ফুল এসেছে। কমলা লেবুর সিজন চলে গেছে আর এখন ফুল এসেছে, আমরা দেখে তো অবাক। বাপি যতগুলো ফলের গাছ এনেছে সবগুলোই কলম কাটা গাছ, বারো মাসই ফল দেবে। আর পাশের সবেদা গাছটা তো দেখতেই পাচ্ছ কত সবেদা ধরেছে। আর তোমাদের তো আগেও দেখিয়েছি গাছের সবেদাগুলো বড় বড় হয় না, কিন্তু খেতে খুব মিষ্টি ও টেস্টি। অনেক কথাই বলে ফেললাম, তোমরা তো আমাদের ছাদ বাগান সম্পর্কে অনেক কিছুই জানো, তাই বেশি আর কিছু না কথা বাড়িয়ে তোমরা সবাই মিলে আমাদের ছাদ বাগানটা ঘুরে নাও। এদিকে তো আমরা ছাদ বাগান পরিচর্যা করছি, আর এই দেখো নিচের বাগানে বাপিও পরিচর্যা করছে। গরমকাল পড়ে গেছে, নিচের বাগানে অনেক ঘাস বন গাছ জন্মাবে, ফুল তুলতে যেতে অসুবিধা হবে। তাই গরমকাল এলে বাপি মাসে দুবার করে ঘাস মারা ওষুধ দেয়। আর এই দেখো বাপি এখন বোতলে স্প্রে করে ঘাস মারা ওষুধ দিচ্ছে পুরো নিচের বাগানটাতে। ছাদ বাগানটা আমরা তো সবাই মিলেই দেখাশোনা করি, আর ছাদ বাগানের পিছনে সব থেকে বেশি সময় দেয় মা, আর নিচের বাগানটা তো পুরোটাই বাপি দেখাশোনা করে। কুশল মাঝের মধ্যে বাপির সাথে সাথে কাজ করে। আমাদের বাড়িটার লম্বায় যতখানি, আমাদের নিচের বাগানটাও লম্বায় ততখানি, অনেকটাই বড় এরিয়া। তোমরা তো দেখেইছো পুকুর পাড়ের দিকেই বেশিরভাগ গাছ বসানো আছে, আর এই দিকটাতেও তেমনভাবে গাছ বসানো নেই, কারণ বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে এখানটাতে প্যান্ডেল করা যাবে। আর তোমরা তো জানোই আমাদের বিয়ের রিসেপশানটা পুরো নিচের বাগানটা জুড়ে হয়েছিল, তখন নিচের বাগানটা পরিষ্কার করা হয়েছিল। আগে যত গাছ ছিল সব কেটে ফেলা হয়েছিল। দাদার বিয়ের রিসেপশান আর আমাদের বিয়ের রিসেপশান দুটোই এখানে হয়েছে। আর এই দেখো তোমাদের তো বলেইছি আমাদের এখানে একটা বিশাল বড় করে শ্মশানকালী পুজো হয়, আর বিশাল বড় করে মেলাও বসে। আর এই দেখো আমাদের ছাদ থেকে মেলার ছোট্ট একটু অংশ দেখা যাচ্ছে। আর এই দিকে দেখো মা আর আমি এখনো গাছে জল দিচ্ছি। দেখতেই পেলে মা ছাদ বাগান পরিচর্যা করতে করতে প্রতাপ রঞ্জন আঙ্কেল লাইভে আছে। আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, ভোটের এখন কোথায় কি, আমাদের হাওড়ার ভোট কুড়িয়ে নিয়ে। আর এই দেখো এখন থেকেই কেন্দ্র পুলিশ দিয়ে দিয়েছে, ওনারা এখন বিকেলবেলা মার্চ করতে বেরিয়েছে। আর এই দেখো আর্মিদের সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো ডিসিপ্লিন, কি সুন্দর লাইন দিয়ে হেঁটে হেঁটে আসছে। আর এই দেখো তারপর মাও চলে এসেছে ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে।
আর এই দেখো এদিকে আমি রান্নাঘরে চা বানিয়ে ফেলেছি, এই দেখো মায়ের লিকার চা রেডি, আর বাপি কুশল ঠাকুমার জন্য এখন দুধ চাটা বানিয়ে নিচ্ছি। মা এখন ঘরে আছে, মাকে চাটা দিয়ে চলে আসি। আর আমি তো চা খাই না, আর আমি খাবো দুধ, ওই জন্য দুধটা এখন ছেঁকে নিচ্ছি, তারপর দুধটা ভালো করে ফুটিয়ে নেব, তারপর দুধ বিস্কুট খেয়ে নেব। আর এইদিকে সবার দুধ চাটাও কমপ্লিট, তারপর দুধ বিস্কুট খেয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে ডিনারে বানাচ্ছি চিকেন মোগলাই। এই দেখো চিকেন মোগলাই সব জোগাড় রেডি করে নিয়েছি, এখন মোগলাইটা ভেজে নেব। আর এই দেখো ময়দাটাও আগে মেখে রেখেছিলাম, এখন বেলে নিচ্ছি। তারপর একটা ডিমে সামান্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন আর সামান্য নেড়ে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর দিয়ে দেব চিকেন কিমাটা, তারপর সব কিছু ভালো করে মিশিয়ে মোগলাই শেপে বানিয়ে নিলাম। আর এদিকে তো তেলটা আগেই গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, এখন মোগলাই পরোটাটা ভেজে নেব। চিকেন কিমাটা তো আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, খুবই সিম্পল ভাবে বানিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর সব শেষে একটু মিট মশলা দিয়েছিলাম। ওইদিকে তো মোগলাইটা ভাজা হচ্ছে, আর এইদিকে আমি ততক্ষণে আর একটা রেডি করে নিচ্ছি। আর মোগলাইয়ের সাথে আলু ভাজা না হলে ঠিক জমে না, তাই আমি আলুটাকে শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। আর আগের মোগলাইটা তো দেখলে অনেকটাই বড় হয়ে গেছে, যে ননস্টিকের মোগলাইটা ভাজছি তার তুলনায় বড় হয়ে গেছে, তাই এই মোগলাইটা একটু ছোট সাইজে বানিয়ে নেব। সেম ভাবেই বানিয়ে নিলাম, ডিম, নেড়ে গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা কুচি আর চিকেন কিমা দিয়ে মোগলাইয়ের শেপে রেডি করে নিলাম। একটা মোগলাই তো ফ্রাই হচ্ছে, ওটা কমপ্লিট হয়ে গেলে এটাও ভেজে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এখন মোগলাইটা আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। আর তোমরা বাড়িতে এইভাবে চিকেন মোগলাই বানিয়ে দেখবে, যে কোনো রেস্টুরেন্টের থেকে অসাধারণ খেতে হবে। সত্যি কথা বলতে আমরা রেস্টুরেন্টের খাবার সেই রকম ভাবে খাই না, যেটা খেতে ইচ্ছা করে সেটা আমরা বাড়িতে নিজেরাই বানিয়ে নিই। আর এইসব রেস্টুরেন্ট স্টাইলের খাবার কুশল খুব সুন্দর বানায়, আর এখন আমিও কুশলের স্টাইলে রান্না শিখে গেছি। আমি আগে থেকেই সবকিছু বানাতে জানি, আর কুশলের স্টাইলে খেলে মনে হয় একটা রেস্টুরেন্টের মতো ফ্লেভার। আজকে যে চিকেন মোগলাইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কুশলের থেকেই শেখা। আর এখন আমি মোগলাইগুলো একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম আলু ভেজে রেখেছি, এই আলু ভাজা দিয়ে মোগলাই খেতে কিন্তু হেভি লাগে। আর আমি স্যালাডের জন্য শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু টমেটো সসও দিয়ে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।